উনি যদি 10 জনকে নিয়ে চলতে পারে তাহলে আমি কেন কাজ করতে পারি না? আমি যে 10টা মিলে কাজ কাম করতে বলি সে কেন পারবে না? সব জায়গায় যদি ঘুরতে পারে, সবার সাথে চলতে পারে, কাজ করতে পারে, তাহলে আমিও তো একজন আর্টিস্ট, তাহলে আমি কেন করতে পারি না? সে সবার সাথে কাজ করতে চায়, আমি কাজে বাধা দিতেছি দেখে সে বলতেছে সে আমার সংসার করবে না। সে আমি কিন্তু ওনার বউ আগের থেকে হয়ে এসে তারপর মিডিয়াতে কাজ করি নাই যে আমি কাজ করতে পারবো না। আমি ফিল্মের একজন মানুষ, আমি কাজকে অনেক ভালোবাসি, এতদিন করি নাই, এতদিন করি নাই, অন্য একটা বিষয়ে করি নাই, বাট এখন করছি, এখন বাহিরে কাজ করছি, আমি সবার সাথেই কাজ করব কম বেশি। সে নাকি মিডিয়াতে আগে থাকে স্টার, আপনারা সবাই এর আগে নুসরাত চিনতে ছিলেন আপনারা? সে বলেন যে সে বলে তার যোগ্যতা বলে সে এই জায়গাতে এসেছে। একে অপরকে হেল্প করছে বিধাই আজকে মনে করেন আমি ওকে হেল্প করছি, ও আমাকে হেল্প করছে, হেল্প করছে বিধাই দুইজন দুই দুইজন আজকে একটা জায়গায় চলে আসছি। হিরো আলমের পয়সা যখন দিতে আমি হিরো আলম নায়কে হিরো আলমের কাজ করি, সকল বলে কোনো প্রোডিউসার পরিচালক তাকে বলে কাজে নিতে চায় না, তাদের কারণে সিনেমা ধ্বংস। অশীল হিরো যাকে বলে সোহেল, সোহেলের সাথে সে জুটি বাঁধে এখন কাজ করবে চাইতেছে। আমি তার সাথে চলাফেরা করা মিশতে মানা করলে সে আমাকে বলতেছে আমি তোর সাথে সংসার করে রাজপুতি তার সাথে কাজ করব, তাতে তোর কি? উনি যদি 10 জনকে নিয়ে চলতে পারে তাহলে আমি কেন কাজ করতে পারি না? অনেক প্রোডিউসার কিন্তু একটা বার ঘুরলো না, আজকে যারা তোমাকে বলতেছে যে হিরো আলমের সাথে কাজ করছে বলে তোমাকে আমি কাজে নেবো না, যারা আপনাকে আজকে বলতেছে সেই হিরো আলমের সাথে কারণে কিন্তু সেটা আপনার চিনতেছে। আমি ওকে হেল্প করছি, ও আমাকে হেল্প করছে, হেল্প করছে বিধাই দুইজন দুই দুইজন আজকে একটা জায়গায় চলে আসছি। এবং যারা বলছে তো হিরো আলমের সাথে কাজ করবেন আপনি কেন, সে আপনার হলে সে বাংলাদেশের কোনো হিরো হলো এটা? আপনার স্মার্ট মেয়ে, তো যখন আপনি আগেকার নুসাদের ওই ছবিগুলো দেখবেন আর গানগুলো দেখবেন সে আগে কিরকম ছিল আর এখন সে কোন পর্যায়ে এসেছে। একটা না দুটো না চারটা সিনেমার মিন নাই কাজ করাইছি আমি তারে, বুঝতে পারছি? হ্যাঁ, রাস্তা থেকে তুলে নিয়েছে তাকে আজকে, সে আজকে বলে তার সাথে নাকি আমার যায় না। আমি তো বাহিরে কাজ একদমই করতাম না, বাট এখন করছি, এখন কেন করব না বলেন? এখন সে যদি মনে করেন 10 জনের সাথে কাজ করে, আমাকে দেখায় এটা করে সেটা করে, অমুক করে তমুক করে, তাহলে আমি কেন কাজ করব না? আমি কার জন্য বসে থাকব? আমি যার জন্য ফাইট করব, আমি যার জন্য স্ট্রাগল করছি, আমি যার জন্য আমার ঘরটা বাঁচছি, আমি সংসার করছি, আমি আমার স্বপ্নটাকে বিসর্জন দিয়েছি, যখন আমি দেখতে পাচ্ছি এই মানুষটা তো আমার না, এই মানুষটা হচ্ছে সবার, জাতির ধরতে গেলে সবার, তো সেখানে আমার তো আমার আমার তো বসে থাকার কোনো অপশন নেই, তাই না? তখন আমার কি করতে হবে? নিজের ভালো নিজে বুঝে আস্তে করে আমার হচ্ছে আমার মতো করে চলতে হবে, রাইট? সে একবার বুঝলো না তাকে নষ্ট করার জন্য লোকজন উঠে পড়ে লেগেছে বলে তাকে হিরো আলমেদের বুদ্ধে কুবুদ্ধি যা তো আছে সে বুঝতে দিয়ে, তা আমরা পৃথিবীতে সবাই বেঁচে থাকবো, আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, আমরাও দেখতে চাই যে সে কত দূর আপনাকে ভালো কাজ কি উপহার দিতে পারে। না, ঝগড়াঝাটি কোনো কিছু না, কোনো কিছু হয়নি ওনার সাথে আমার। ভাই, হিরো আলমের বউ কি আমি আগের থেকেই ছিলাম? আমার কি আমার কি আমার কি বাবা মা নাই? আমার কি ভাই বোন নাই? আমার কি আত্মীয় স্বজন কেউ নাই? আপনারাই বলেন আমাকে, আমার কি কেউ নাই যে আমি কোনো কিছু করতে পারবো না? আমার কথা তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে কিনা এগুলা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, তার সাথে আমি সংসার করছি কিনা আমি এটাও কথা বলতে চাই না, আমি একটা কথাই বলতে চাই যে আমরা দুইজন দুইভাবে কাজ করছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, তার জন্যও দোয়া করবেন, আমার জন্যও করবেন, আমরা যেন আগামীতে আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। যদি কখনো আমরা আবার একসাথে কাজ করি তো করব, আপনারা দেখতেই পাবেন, আর যদি না করি সেটা মানে আসলে কি বলবো, ওটা আলাদা সাবজেক্ট, তবে সবাই দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ।